হাই ভিউয়ার্স আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে সংক্ষিপ্ত এই সময় আপনাদের সাথে আছি আমি রিমন আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখতে পাইলে আশা করছি যে আপনারা এ থেকে অবশ্যই উপকৃত হবেন প্যারেন্টিং সম্পর্কে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন রেজিং আওয়ার চিলড্রেন রেজিং আওয়ার সেলস নামে এই বইটি এখন পর্যন্ত আঠারোটি ভাষায় অনুদিত হয়েছে বেস্ট সেলার এই বইয়ের লেখক নাওমি আলডোর তিনি সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমে শিশু সন্তান বড় করা নিয়ে বিভিন্ন রকম সহায়তা ও নির্দেশনা দিয়ে থাকেন প্রত্য টিভির প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে তার এই বই অবলম্বনে আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শাস্তি ছাড়া সন্তানদের বড় করার দশটি কার্যকরী উপায় সংক্রান্ত বিষয়ে। আর এই বইটি অবলম্বনে স্ক্রিপ্টিং এর জন্য নেদারল্যান্ড প্রবাসী তানবিরা তালেকদারের প্রতি থাকছে আমাদের কৃতজ্ঞতা বাবা মা আর সন্তানের সম্পর্ক উন্নয়ন নিয়ে নাওমি আলড্রট নিষ্ঠার সঙ্গে বিশ্বজুড়ে কাজ করে যাচ্ছেন বয়সন্ধিকালের সমস্যা বাবা মায়ের আবেগ এসবই তার কাজের অন্তর্ভুক্ত নাওমি আলড্রটের মতে বেশিরভাগ সময়ই দেখা যায় তুচ্ছ সব কারণে বাচ্চারা কিছু ভাঙে কিংবা দুষ্টুমি করে কখনো নিজের মতো হাসি খুশি খেলতো হাসি খুশি খেলছে আবার কখনো রেগে গেছে কিংবা বিভ্রান্ত হচ্ছে বাচ্চা যতটা কষ্টে থাকে ততটাই কঠিন আচরণ করে আর ততটাই তার ভালোবাসা আর বোঝাপড়ার দরকার হয় অন্যভাবে বললে বাচ্চাদের কোনো আচরণই খারাপ নয় আমরা এভাবে দেখতে পারি যেসব আচরণ বাচ্চারা স্বাভাবিকভাবে করে থাকে এই বাচ্চাটি সেটি করছে না গবেষণা থেকে দেখা গেছে যে প্রকৃতপক্ষে শিশুকে শাস্তি দিলে তারা আরও বেশি অসদাচরণ করে শাস্তি পেলে শিশুরা আরও উগ্র আর আত্মরক্ষামূলক আচরণ করে অ্যাড্রেনালিনে হরমোনের প্রবাহ যুদ্ধ পালানো কিংবা বলিষ্ঠতা হরমোনের প্রদাহ বেড়ে যায় আর একই সঙ্গে যৌক্তিক ভাবনাকে ব্যাহত করে কি কারণে তারা শাস্তি পেয়েছিল শিশুরা সেটা দ্রুতই ভুলে যায় এমনকি সপ্তাহ জুড়ে শাস্তির অনুভূতির পরও এর পরিণাম ভুলে থাকে যদি তারা কিছু শেখে সেটা হলো মিথ্যা কথা বলা যাতে পরেরবার ধরা না খায় শাস্তি সন্তানের সঙ্গে পিতামাতার দূরত্ব বাড়িয়ে তার উপর পিতামাতার প্রভাব কমিয়ে দেয় সন্তানরা বাবা মায়ের কাছে সম্পূর্ণ নিরাপদ এবং নিশ্চিত বোধ করে না তারা ঠিকভাবে পড়াশোনা করতে পারে না তাদের বুদ্ধিমত্তার মাত্রাও কমে যায় সোজা কথা একজন দায়িত্বশীল বন্ধু প্রতিম আর সুখী সন্তান তৈরি করতে শাস্তি কোনো সাহায্য করে না এ শুধু ভুল শিক্ষায় দেয় তাই আজকের আয়োজনে আমরা চলে যাচ্ছি শাস্তি ছাড়া সন্তানকে বড় করা দশটি উপায় নিয়ে ভিডিওটি বড় হলো আমাদের সাথে থাকবেন আশা করি এক নিজের আবেগ নিয়ন্ত্রণ করা এখান থেকে শিশুরা নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে যখন রেগে থাকবেন তখন সেই বিষয় নিয়ে আলাপচারিতার দরকার নেই শিশুর উপর সেই মুহূর্তে অনেক রেগে থাকলে একজন চমৎকার অভিভাবক হিসেবে আপনার কি করা উচিত তাহলে তাই করুন আর যদি না করতে পারেন সেই পরিস্থিতিতে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করার আগে খুব গভীর নিঃশ্বাস নিন সন্তানকে শাস্তি দেওয়ার প্রবৃতি নিবৃত করুন এটি সবসময় অপ্রয়োজনীয় ভুল থেকে রক্ষা করে দুই অনুভূতি গুরুত্ব দিন এডেনালিন হরমোন কিংবা যুদ্ধ পাড়ানো কিংবা বলিষ্ঠতা হরমোনের প্রাবল্যের কারণে যখন আপনার সন্তান খুব অস্থির তখন সে কিছু শিখতে পারবে না তখন তাকে উপদেশ দেওয়ার বদলে নিজের কাছে বসিয়ে নিজের উপস্থিতি দিয়ে তাকে তার কাজটি উপলব্ধি করতে দেওয়া উচিত আপনার মানসিক পীড়িত শিশুর জন্য একটি সহায়ক পরিস্থিতি তৈরি করা হবে আপনার লক্ষ্য নিরাপদে নজর দিয়ে সমাধানের মনোভাব নিয়ে প্রাপ্তবয়স্কদের মতো আচরণ করায় একটি শিশুকে শিখতে সাহায্য করে সর্বোপরি কিভাবে নিজের আবেগের উপর নিয়ন্ত্রণ রাখতে হয় তা জানতে হবে উত্তাল আবেগপূর্ণ মুহূর্তে ওদের সঙ্গে তর্ক না করার চেষ্টা করুন পরে সে নিজেই এত ভালোবাসবে এত কাছের ভাববে যে নিজে থেকেই আপনার কথা শোনার জন্য তৈরি হয়ে যাবে আর দয়া করে চুপ করো এই জাতীয় কথাগুলো বলবেন না কারণ এই কথাগুলো অনুভূতিকে আহত করে তিন একটি শিশু কী করে শেখে সেটা ভাবার চেষ্টা করুন উদাহরণ হিসেবে দাঁত মাজার কথায় দাঁত মাজার কথায় ধরা যাক সন্তান শিশু থাকতেই শুরু করুন তাকে সঙ্গে নিয়ে নিজের দাঁত মাজুন ব্যাপারটা তার জন্য একটু একটু করে মজাদার করে তুলুন তারপর ধীরে ধীরে তার উপর দায়িত্ব ছেড়ে দিন এবং একদিন সে নিজেই করবে ঠিক এই নিয়মেই সে ধন্যবাদ বলা শিখবে নিজের জিনিস মনে রাখা নিজের পোশাক জীবকে খাওয়ানো স্কুল থেকে দেওয়া বাড়ির কাজ করা এরকম আরও অনেক কিছুই যা আপনি ভাবতে পারেন নিয়মানুবর্তিতা একটি অমূল্য ব্যাপার কারণ এটি আপনার সন্তানকে প্রাথমিকভাবে দক্ষতা অর্জনে গঠন করবে ঠিক যেমন বাড়ি তৈরি করতে গেলে ভিত্তিপ্রস্তর স্থাপন করতে হয় সন্তান জ্যাকেট ভুলে রেখে আসলে আপনি রাগ করতে পারেন কিন্তু শিশুর সঙ্গে চিৎকার চেঁচামেচি তাকে মনে রাখতে সাহায্য করবে না যতটা আপনি তার পাশে থাকলে করবে চার সিদ্ধান্ত নেওয়ার আগে তার সঙ্গে কথা বলুন যে কোনো পরিস্থিতিতেই সন্তানের সঙ্গে কথা বলুন আর তার আরও ভালো করার ইচ্ছাকে উৎসাহ দিন সবসময় মনে রাখুন শিশুদের মন খারাপ থাকলে কিংবা আমাদের থেকে থাকলে অন্যায় আচরণ করবেই বুকে টেনে নিয়ে চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন আমি জানি তুমি রেগে আছো আমাকে বলো কি চাও মারবেন না তাকে কিংবা ধরে বলুন আমি জানি তুমি আরও খেলতে চাইছ কিন্তু এখন তোমার ঘুমের সময় খুব ভালোবাসা নিয়ে তাকিয়ে বলুন আমি জানি এখন তোমার মন খারাপ কাঁধে হাত দিয়ে বলুন বিস্কুটের কথাটা আমাকে বলতে তুমি ভয় পাচ্ছ পাঁচ নিয়ম নীতি শেখান তবে ব্যাখ্যা করে দিন কিছু নিয়ম মানা অবশ্যই দরকার আর এর থেকে আপনি ওর অবস্থানও জানতে পারেন যখন শিশুরা অনুভব করে আমরা তাদের বুঝতে পারছি তখন তাদের মধ্যেও আমাদের কথা মেনে নেওয়ার আগ্রহ বেড়ে যায় এত জেদের কিছু নেই তুমি অনেক কষ্ট পেয়েছ আর রাগ করে আছো কিন্তু সেটা তুমি তোমার ভাইকে গুছিয়ে বলো তারপর বলতে পারেন এখন ঘুমের সময় আমি জানি তুমি অনেক লম্বা সময় ধরে খেলতে চাও এভাবে বলতে পারেন তুমি চাও না বাবা মা তোমাকে না বলুক আমি তোমার কথা শুনেছি কিন্তু জবাব হলো না আমরা তো দুজন দুজনকে চুপ থাকো বলতে পারি পারি না কি অনেক রাগ আর ক্ষুদ্ধ হলেও না তারপর বলতে পারেন তুমি যত ভয়ই পাও আমি চাই তুমি সবসময় আমাকে সত্যি কথাটাই বলো এভাবে দৈনন্দিন জীবনে চলার ক্ষেত্রে যে নিয়মনীতিগুলো একজন শিশুকে সমৃদ্ধ করে সেই নিয়ম নীতিগুলোই আপনি আপনার সন্তানকে শেখাবেন এবং ব্যাখ্যা দেবেন ছয় খারাপ ব্যবহার একটি অভিব্যক্তি মাত্র এর কারণ জানুন আপনার সন্তানের আচরণ কি ভয়ঙ্কর তাহলে তার ভেতরে ভয়ঙ্কর কোনো অনুভূতি খেলা করছে তার আরও বেশি ঘুম দরকার আপনার সঙ্গে অনেক বেশি সময় কাটানো দরকার বিশ্রাম দরকার কান্না করার অনেক বেশি সুযোগ দরকার আর এসবই ভেতরের আবেগকে সহজে বেরিয়ে যেতে সাহায্য করে মূল কারণটা অনুসন্ধান করুন তাহলে খারাপ ব্যবহারগুলো এমনি সমাধান হয়ে যাবে সাত হ্যাঁ বলুন যদি একটু আদর করে বলেন আমরা যা বলবো শিশুরা সব কথায় শুনবে না এর পরিবর্তে হ্যাঁ বলার কায়দা খুঁজে বের করতে হবে এমনকি আপনি যদি সীমারেখা তৈরিও করে রাখেন তবুও হ্যাঁ এখন সময় হয়ে সময় হয়ে গেছে সব গুছানোর হ্যাঁ আমি তোমাকে সাহায্য করবো হ্যাঁ আমি তোমার খেলনাটাকে রেখে দিচ্ছি এখানে হ্যাঁ ঠিক আছে তুমি এখন নালিশ করতে পারো হ্যাঁ আমরা তাড়াতাড়ি শেষ করতে পারলে একটা গল্প বেশি পড়তে পারবো হ্যাঁ আমরা অনেক মজা করতে পারবো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি এবং হ্যাঁ আমি তোমার অভিভাবক হতে পেরে অত্যন্ত গর্বিত ও আনন্দিত হ্যাঁ আপনার সন্তান ঠিক সেভাবেই আপনাকে উত্তর দেবে ঠিক যেমন আপনি তাকে বলছেন আর প্রতিদিন সন্তানের সঙ্গে আদর্শ কিছু সময় কাটান মোবাইল বন্ধ করে কম্পিউটার বন্ধ করে নিজের সন্তানকে একবার বলুন পরের বিশ মিনিট শুধু আমরা দুজন গল্প করব কি করবো এখন আমরা দুজন তাকে ঠিক করতে দিন পৃথিবী জুড়ে শিশুদের নাকাল হওয়ার তো শেষ নেই কিন্তু এই বিশ মিনিটের জন্য তাকে প্রাধান্য দিন এবং তাকেই জিততে দিন চাপা হাসি মনের তিক্ততা বিদ্বেষ আর অশান্তি দূর করে তাই তাকে আশ্বস্ত করুন খেলা ও হাসির মাধ্যমে বালিশ দিয়ে মারামারি খেলুন কুস্তি করুন পাশাপাশি শুয়ে থাকুন তাকে চেঁচামেচি করতে তার প্রিয় কাজগুলো করতে দিন তার সব অনুভূতিগুলোকে আদর দিন নিজের শতভাগ তাকে দিন শিশুরা যখন জানবে প্রতিদিন তাদের বাবা মায়ের কাছে তারা একটা নির্দিষ্ট বিশেষ সময় পাবে খেলাধুলা করার জন্য সেটা তাদের আবেগকে নিয়ন্ত্রণ রাখতে তাদের আত্মবিশ্বাসী করে তুলতে সাহায্য করবে এবং সেটা তাদের আচরণ নিয়ন্ত্রণ করবে নয় ক্ষমা করতে জানতে হবে আপনি যদি সারাক্ষণ শুধু নিজের কথাই ভাবেন তবে আপনি কখনোই অনুপ্রেরণা দেওয়ার মতো অভিভাবক হতে পারবেন না ঠিক আপনার সন্তানের যখন খারাপ লাগে সে যেমন ভালো ব্যবহার করে সেরকমই কিছু হবে কিন্তু আপনি সব সময় সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে পারেন আজই শুরু করুন এই চেষ্টাটা দশ আলিঙ্গন করুন যখন সব কিছুতেই ব্যর্থতা আসে আপনি শক্ত হয়ে সন্তানকে আলিঙ্গন করুন তাকে আদর দিন জুড়ে থাকা ভালোবাসা আর সংযোগের নামই তো অভিভাবক এবার বিদায় নেব প্যারেন্টিং সম্পর্কে আরো ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিংক দেওয়া আছে সেই লিংকে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা আর আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দিবেন সাহায্য দেবেন অনাবিল সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাক আপনাদের সবার জীবন এবং আপনাদের প্রত্যেকের সন্তান হোক নয়ন জুড়ানোর সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হোক হৃদয় জোরানো সন্তান প্যারেন্টিং সিরিজের পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ